আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহী ও বারাকাত ও আহমেদুল্লাহ আহমদ শাহাকীর ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবি এল আমিন ওয়ালা আলী তয়বী না তহি রিন ও সহবিহী আজমা ইন ওয়াবাদ দূরের অগণিত ও শঙ্খ আমাদের দর্শক ভাই বোনদেরকে পৃথিবী শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক বিশেষ আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমরা শরিক হয়েছি আল্লাহ তা আলা যেন আজীবন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দেন আল্লাহ সুবহান হুয়াতা আলা যেন কেয়ামতের কঠিন ময়দানে কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন আল্লাহম্ম যে আলীল কোরআন শেফি আনলানা ইয়াওমাল কেয়ামত ইয়ার আব্দুল আলামিন। বলে আলামিন আল্লাহ আমাদের জন্য কোরআনকে তুমি আমাদের সুপারিশকারী বানিয়ে দিও কেউ আমাদের ময়দান আমিন ই আল্লাহ সমানিত ভাইরা আমাদের আলোচনা চলছে সুরাতুন নেসার টোয়েন্টি ফিফথ নাম্বার বাস আমরা সেখানে আলোচনা করছি আমরা আসুন দেখি আল্লাহ সুবহায়না হুয়া তা আল্লাহ আমাদেরকে এখানে কী হেদায়েত দিয়েছেন এবং কি আল্লাহ সুবহায়না হওয়া তা আমাদেরকে শেখাচ্ছেন আমরা প্রথমেই আল্লাহর কথা দিয়ে শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يستطع منكم طولاً أن ينكح المحصنات المؤمنات فمما ملكت ايمانكم من فتياتكم المؤمنات والله اعلم بايمانكم بعضكم من بعض فانكحوهن باذن اهلهن واتوهن اجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحسن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم আর যেই ব্যক্তির সতীসাধী রমণীকে বিয়ে করার মতন শক্তি সামর্থ্য নাই তাহলে সে যেন তার ডান হাত যাদের মালিক হয়েছে তাদের মধ্য থেকে যেন বিয়ে করে নেয় আর তোমাদের প্রত্যেকের ইমানের ব্যাপারে আল্লাহরবুল আলমিন ভালোই জানেন কাজেই যখন তোমরা মেয়েদেরকে বিয়ে করবে তখন তাদের পরিবার পরিজনের অনুমতি নিয়ে বিয়ে করবে আর তাদেরকে তাদের মহরানা পরিপূর্ণভাবে দিয়ে দিবে আর যখন বিয়ে করবে এর আগে যেন কোনো অবস্থাতেই অবৈধ সম্পর্ক না হয় অথবা বিবাহের আগে যেন প্রেম প্রীতির মতো কোনো ঘটনা না ঘটে যখন তারা মহসেন হয়ে যাবে এরপরে যদি তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় তাহলে তাদেরকে সত্যিসী নারীদেরকে যে সাজা দেওয়া হয়েছিল তার অর্ধেক দেওয়া হবে তার অর্থ তাদের একশো হলে তাদের পঞ্চাশ হয়ে যাবে আর এই হুকুম হলো তাদের জন্য যারা অপকর্মে লিপ্ত হতে চায় না যদি তোমরা সবর করো এটাই তোমাদের জন্য কল্যাণ কর আর আল্লাহ হায়ান হুয়াতা আলা গফরউর রহিম তিনি ক্ষমা করে দেন তিনি অত্যন্ত মেহেরবান দাতা এবং দয়ালু সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা এখান থেকে শুরু হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে সুর নিসারি আয়াতের মধ্যে আল্লাহ হায়ানা হুয়া তাআলা আমাদেরকে কী হেদায়েত দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদের কি বলছেন যে তোমরা স্বাধীন সেতা সতী মেয়েদেরকে বিয়ে করবে কারণ সদ জিনিসের মূল্য সব জায়গাতেই আছে স্বাধীন জিনিসের মূল্য সব জায়গাতেই আল্লাহ রবাহিনের কাছে আছে আর যখন তোমরা বিবাহ করবে হন না না যখন কোনো মেয়েকে বিয়ে করবে তখন মেয়ের পরিবার পরিজনের অনুমতি নিয়ে বিয়ে করবে এখানে ব্রাইড কন্যার গার্ডিয়ানশিপের কথা আল্লাহ হওয়া তা তাহলে এখানে বলেছেন ইসলামী শরিয়াতে স্বাভাবিক নিয়ম হলো এটা যখন কোনো বিবাহ হয় কোনো নিকা হয় এর কতগুলো টার্মস এবং কন্ডিশন লাগে এর মধ্যে মেয়ের পক্ষের টার্মস কন্ডিশন হলো এটা যে মেয়ের পক্ষের একজন ওকিল লাগে একজন ওলি লাগে এবং দুইজন সাক্ষী থাকতে হয় এই বিয়ের জন্য এখন ক্রামের মধ্যে অবশ্য এই ব্যাপারে একাধিক মতামত আছে যে উকিলের অনুমতি ছাড়া গার্ডিয়ানের অনুমতি ছাড়া কি কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে কি না অনেক ওলামাই ক্রামের মতামত হলো যে না এই বিয়ে দেওয়া যাবে না বরং বিয়ের সময় উকিল দরকার যদি এমন হয় বিয়ের সময় উকিল যদি না পাওয়া যায় তাহলে যদি কারো উকিল না থাকে তাহলে খলিফা যিনি আসেন তিনি উকিল হবেন যদি কোনো উকিল না পাওয়া যায় তাহলে সমাজের মধ্যে গণ্যমান্য যারা আছেন সমাজকে পরিচালনা করেন তারা উকিল হবেন এরকম মতামত আছে এখন মেয়ের পক্ষের একজন গার্ডিয়ান থাকার কারণটা কি এটা এত জরুরি কেন আল্লাহ স্বয়ং এখানে কেন বলে দিলেন যে তার পরিবার পরিজনের অনুমতি নেওয়া সাধারণত এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় যখন বিয়ে শাদি হয় তখন ইয়াং ল্যাড এবং ইয়াং লেডি যুবক যুবতীরা ভেরি মাস ইমোশনাল থাকে পরবর্তী পর্যায়ে জীবনের ঘাত প্রতিঘাতে কোনো অসুবিধা যখন দেখা দিবে তখন যদি এই মেয়ের কোনো গার্ডিয়ান না থাকে তাহলে এই মেয়ের কোনো যাওয়ার জায়গা থাকে না তাকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো সিচুয়েশন থাকে না এই প্রোটেকশনের জন্য ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন সেজন্য আল্লাহ সুবাহ এই গার্ডিয়ানের শর্ত এখানে করে দিয়েছেন আমরা অনেকেই জানি ছেলে এবং মেয়ে পালায় গিয়ে বিয়ে করে বিয়ে করার পরে ছয় মাস ভালো যায় ছয় মাস পরে পিঠা পিঠি শুরু হয় লাথালাথি শুরু হয় একদিন যারা পালায় পালায় প্রেম করছিল তখনই প্রেমিক প্রেমিকাকে নিজের স্ত্রীকে রেখে পালায় চলে যায় আন্না হয় মারপিট করে বাপের বাড়ি পাঠায় দেয় তখন বাপও গ্রহণ করে না ভাইও গ্রহণ করে না ফ্যামিলিও গ্রহণ করে না এই মেয়েটার জীবন দুর্বিশও হয়ে যায় যাওয়ার মতন কোনো জায়গা থাকে না এজন্য এটা একটা জটিল সিচুয়েশন হয়ে যায় এই বিষয় থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। তাদেরকে তোমরা বিবাহ করো তাদের পরিবারের অনুমতি নিয়ে আমাদের সমাজে কিছু এক্সট্রিম সিচুয়েশন আছে কিছু অসুবিধা আছে দেখা গেল যে এক জায়গাতে ছেলে মেয়ে দুইজনে রাজি হয়ে গেছে তারা বিয়ে করবে কিন্তু গার্ডিয়ান রাজি না মা বাবা এখানে রাজি না কোনো অবস্থাতে বিয়ে দেবে না মেয়েকে এমতো অবস্থাতে ছেলে মেয়ে তাদের কি দায়িত্ব তাদের দায়িত্ব হলো এটা মা বাবা যদি রাজি না হয় তাহলে মা বাবাকে তারা বোঝানোর চেষ্টা করবে কারণ মা বাবাকে না বোঝায় মা বাবাকে আপসেট করে বিয়ে হলে সেই বিয়ে সাধারণত সুন্দর হয় না এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনি আজকে আমার বোন ইয়াং বিয়ে শাদী হচ্ছে একজনকে ভালোবেসে আপনি তার সঙ্গে বিয়ে করে চলে গেলেন আপনিও কিন্তু একদিন মা হবেন আপনার ঘর আলো করে ফুটফুটে বাচ্চা আসবে আপনারও মেয়ে একটা হবে আল্লাহ দিলে আপনি যদি আপনার মা বাবার অনুমতি সারা বিয়ে করেন আপনার ওই মেয়েটাও কিন্তু আপনার এবং আপনার স্বামীর অনুমতি সারা বিয়ে করবে ওই সময়ের জন্য অপেক্ষা করেন আপনি তেলকা তেলকা আপনি যেরকম দিবেন সেরকম কিন্তু পাবেন বেটার হলো দুই দিকের কথা এটা মা বাবাকে আমি সাধারণত অ্যাডভাইস যে আপনারা রিজনেবল হবেন যদি আপনি দেখেন যে আপনার মেয়ে যেখানে পছন্দ করেছে এর বাহিরে যাওয়ার আর পথ নাই আপনারা নিরুপায় হয়ে গেছেন আল্লাহর রাজি হয়ে যান আর যদি আসলে মনে করেন যে না এখানে রাজি হওয়ার উপায় নাই তাহলে মেয়েকে কনভেন্স করেন মা বাবা এবং মেয়ে বসে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আসেন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হোক যাই করি আমরা এটাই হলো বিয়ে শাদির ক্ষেত্রে ভালো আর আমরা যারা ইমোশনালি হয়ে কোনো কারণে কোনো ছেলে মেয়েকে পছন্দ করে ফেলি মেয়ে ছেলেকে পছন্দ করে ফেলি এটা শুধুমাত্র আমরা সুন্দর চামড়া দেখে যেন পছন্দ না করি ইমোশনাল হয়ে যেন পছন্দ না করি এটা আমরা পরে জীবনে ঠকে যাই প্রেম প্রীতি এগুলো বিয়ের পরে মাত্র ছয় মাস থাকে এরপরে কিন্তু সব পরিবর্তন হয়ে যায় বাসা জীবনে ভাড়া দিতে হবে বাজারঘাট করতে হবে বাচ্চা হবে অমুক হবে তমুক হবে মা বাবাকে দেখতে হবে মায়ের অসুখ বাপের অসুবিধা পয়সা দিতে হবে বউ মানে না বাপ মানে না নানান অসুবিধা তখন কিন্তু ওইটা আর থাকে না সেজন্য আমরা এই ফ্যামিলিগতভাবে বিয়ে শাদির ক্ষেত্রে ফ্যামিলির অনুমতি নেওয়াটা কত জরুরি এই সম্পর্কে অথবা জরুরি নয় সে সম্পর্কে আমাদের কথা হচ্ছে আমরা খুব ছোট্ট একটা খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ডিসকাশন কন্টিনিউ করব স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজ জানাদি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা আল্লাহ কুরআন کریم হেদায়েতের মূল সমভার আল থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কুরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসল আল কুরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের মূলনীতি শিক্ষা শুধুমাত্র পিএস টিভি বাংলা জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও নিরাশ করো না সহি প্রথম খণ্ড ইলম অধ্যায় হাতির সংখ্যা উনসত্তর থেকে মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন থাকেন্লা আসলাম যে জন্য ব্যবহার করেন সেই জন্য ব্যবহার করতে হবে

আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আফটার ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে শুক্রিয়া জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ অনেক অনেক সুক্রিয়া আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা আমরা আলোচনা করছিলাম যে ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মতন বিয়ে করে ফেলতে পারবে কিনা মা বাবার ইনভলভমেন্ট দরকার আছে কিনা এখানে আমি বলেছি মা বাবার ইনভলভমেন্টে যে বিয়েটা হয় এই বিয়েটাই সুন্দর বিয়ে হয় এটা আপনি মা বাবার দোয়া পাবেন এবং আপনার জীবন সাধারণত সুন্দর হয় তবে মা হওয়া উচিত না ছেলের বয়স হয়েছে মেয়ের বয়স হয়েছে তাদেরকে আপনি বলবেন তাদের কোনো পছন্দ থাকলে তারা বলুক তা না হলে আপনারা পছন্দ করবেন এবং পছন্দ করে মতামতের ভিত্তিতে আপনারা একটা সিদ্ধান্তে আসবেন এখানে আল্লাহ তাআলা বরকর দেন আপনি বলুন হ্যাঁ আমার মেয়ে আমি যা বলবো তাই এরকম যদি হয় আপনি নিজেও ঠকে যাবেন মেয়েও ঠকে যাবেন হ্যাঁ আমার ছেলে আমি জন্ম দিছি আমি যেখানে বিয়ে করবো চোখ বন্ধ করে বিয়ে করে আসবি করলে তো ভালো না করলে নিজে বেজ্জুতি হয়ে যাবে আগের জামানা এই জামানা এক রইছে না তো সেজন্য ছেলেদেরকে এই কথা বলি যে মা বাপের অনুমতি নিয়েই তারা মেয়ে পছন্দ করুক বিয়ে করুক আবার মেয়েদেরকে কথা বলি যে আপনারাও মা বাবার অনুমতি অনুযায়ী পছন্দ করেন আবার মা বাবাদেরকে কথা বলি যে আপনারা রিজনেবল হন আনরিজনেবল না যদি তারা ভালো প্রস্তাব নিয়ে আসে তাহলে আপনার অসুবিধা কি জীবন তো তাদের বিয়ের পরে আর আপনার কাছে থাকবে কতদিনই বা আসবে তাদের জীবন তারা যদি ভালো মনে করে আপনিও যদি আপনার বিবেক বুদ্ধি দিয়ে বোঝেন যে ভালো তাহলে দিয়ে দেন আর যদি বোঝেন যে ভালো হবে না তাদেরকে বলেন বোঝানোর চেষ্টা করেন বোঝানোর পরেও যদি বোঝে না তার কি করবেন আপনি তখন নিরুপায় হয়ে যান আমি জানি অনেক মা বাবার মনে কষ্ট আছে আমরা অনেক সময় নিরুপায় হয়ে যাই শেষ পর্যন্ত আসলে দেখা যায় যে এটা ভালো হয় না ভালো হয় না তো তারা জীবনে সাফার করবে আপনার কথা শুনে নাই কি করবেন আপনি প্রত্যেকেই তো প্রত্যেকের ভাগ্য নিয়ে তাকে চলতে হবে এবং নিজের ভাগ্য নিজে ভাঙতেও পারে গড়তেও পারে কাজেই বেটার আন্ডারস্ট্যান্ডিং হলো এইটা ছেলেমেয়েরা মা বাবার অনুমতি নিয়েই বিয়ে করবে এটাই নিয়ম এবং মা বাপকে ইনভলভ রাখবে আর যদি তারা এটা না করে তাহলে তারা নিজেরা যখন মা বাবা হবে সাধারণত তারাও একই অ্যাঙ্গলে একইভাবে তারা সাফার করে তাহলে আপনি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনার সন্তানরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কামাতা দিন ও তুদান যেমন দিবেন সেরকম পাবেন এটাই হলো নিয়ম আমরা ইয়াং থাকার কারণে অনেক সময় বুঝি না এই জন্য আমরা ভুল করে ফেলি আমি আবার মাসালাটা আপনাদের জন্য রিপিট করি বিয়ের জন্য মেয়ের পক্ষের একজন গার্ডিয়ান জরুরি সাধারণত বলা হয় এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া আর যদি এমন হয় যে মহিলা নিজে নতুন মুসলমান হয়েছে তার ফ্যামিলির আর কেউ নাই তখন সে নিজে নিজের গার্ডিয়ানশিপ নিতে পারবে তবে তার জন্য সার্টেন একটা বয়স সাধারণত বিভিন্ন দেশে বিভিন্নভাবে নিয়ম করা থাকে ওই নিয়মটাকে মেনটেন করলেই ভালো তবে শরীয়তের যে বিষয়টা সেটা আপনাদের জন্য বললাম অন্যান্য মাঝহাবের নিয়ম হলো সর্ব অবস্থাতে বিয়ের জন্য গার্ডিয়ান লাগবে গার্ডিয়ান না হলে বিয়ে হবে না এখন কোশ্চেন হলে আমরা শুনি যে কাজী অফিসে গিয়ে চুরি করে গিয়ে বিয়ে করে ফেলছে এই বিয়েটা আপনার কার্যকর হবে না কাজেই বিয়েটাকে ওপেনলি করতে হবে জেনে শুনে করতে হবে বিয়ে তো একটা লাইফ ডিসিশন আপনি যাকে বিয়ে করবেন আপনার সন্তানের মা হবে আপনি যাকে বিয়ে করবেন আপনার সন্তানের বাবা হবে তাহলে এটা একটা লাইফ ডিসিশন এই ডিসিশনকে আমরা সুন্দরভাবে সময় নিয়ে বুঝে শুনে আমাদের করা উচিত সেজন্য আল্লাহ সুবাহ এখানে পুরুষদেরকে বলছেন ফানি মেয়েদেরকে যখন বিয়ে করবে তখন মেয়ের পরিবার পরিজনের তোমরা অনুমতি নাও আর পরিবার পরিজনরাও রিজনেবল হতে হবে তারা যদি আনরিজনেবল হয় আল্লাহ আল্লাহরবুল্ আলমিনের কাছে তারা ঠগে যাবে আল্লাহর কাছে তারা কিন্তু তখন এমন অবস্থা হবে যে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে তারা গুনাহগার হয়ে যাবে কাজেই এই হলো মোটামুটিভাবে ইসলামের ব্যালেন্স কথা যেটা ইসলাম একটা ব্যালেন্সড রিলিজিয়ান একটা ব্যালেন্স দিন আল্লাহ আলামিন আমাদেরকে দিয়েছেন যেটা এক্সট্রিম কোনো জিনিসকে পছন্দ করে না আর কোন ঠু লুজ কোন জিনিসকেও পছন্দ করে না যেন আমরা বলি মায়াবিন এফরাত এবং তফরিত এক্সট্রিম কঠিন এবং এক্সট্রিম লুজ সহজ এই দুটোর মাঝখানে ব্যালেন্স করে যেই দিন এটাই হলো মধ্যমপন্থী দিন। এজন্য আল্লাহ হরা আলামিন বলেছেন। ওকাদা আল কাজা আলনা, কম অম্মাতাও অসাতালেতা সোহাদা আলা নাস। ওয়াকোন আররাসুন আলাই কম সাহিদা। ওকাদা আলী খকাজা এইভাবে আমি তোমাদেরকে করে দিয়েছি উম্মাতান ওসতা। কমিউনিটি অব দ্য মিডল পাথ একটা মধ্যম মধ্যমপন্থী জাতি কমিউনিটি অফ দ্য মিডল পাথ করে আমি তোমাদেরকে পৃথিবীতে তৈরি করেছি কেন তৈরি করেছি লে কোন সুহাদা আলনাস যাতে করে মানুষের জন্য তোমরা উইটনেস হতে পারো অয়া কোন আর রসুল ওয়া আলাইকুম শাহিদা আর রসুল যেন তোমাদের জন্য উইটনেস হন সোহরাতুল বাকারাতে আল্লাহ তা আলা সুন্দর করে বলেছেন এজন্য ফ্যামিলির অনুমতির ক্ষেত্রে যেমন ভাবে ছেলে মেয়েদেরকে বলা হয়েছে তারা ফ্যামিলির অনুমতি নিবে বিশেষ করে মেয়ের ক্ষেত্রে ছেলের জন্য এটা যদিও জরুরি নয় কিন্তু তার জন্য ভালো হলো মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করা তা না হলে সে যখন বাবা হবে তখন তা ছেলে মেয়েও তো তার বিনা অনুমতিতে বিয়ে করবে সেটা কি খুশি হবে সে এটা চিন্তা করে দেখেন অগ্রিম চিন্তা করেন তাহলে সব জিনিসের সমাধান খুঁজে পাওয়া যায় আর অগ্রিম চিন্তা না করলে আপনি সমস্যার সমাধান পাবেন না জীবনে কোনো সময় এই জন্য আবার মা বাবাকেও যেমন রিজনেবল রিজনেবল হতে হতে বলা বলা হয়েছে হয়েছে আবার ছেলে মেয়েদেরকেও যাতে করে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং একটা এসে সুন্দর পরিবার সুন্দর সমাজ সুন্দরভাবে যেন পরিচালিত হয় সেটা আল্লাহ এখানে বর্ণনা করেছেন আর এক্সট্রিম সিচুয়েশন যখন প্রয়োজন যখন তখন গার্ডিয়ানের অনুমতি ছাড়াও বিয়ে হতে পারে যেটা আমি আপনাদেরকে এর আগেই উল্লেখ করেছি তাদের মহরানাটাকে তোমরা সুন্দরভাবে দিয়ে দিবে তবে দুটো জিনিসকে অ্যাভয়েড করবে হতে হবে যেন খারাপ সম্পর্ক না হয় আর খারাপ সম্পর্ক না হলেও বিয়ের আগে যেন লাভ বিফোর ম্যারিজ এটা যেন না হয় ইসলামের টোটাল আন্ডারস্ট্যান্ডিং হলো লাভ আফটার ম্যারিজ উইড বিলিভ ইন লাভ বিফোর ম্যারিজ উইড হ্যাভ এনিথিং লাইক দ্যাট আপনি যদি বিয়ের আগেই ভালোবাসেন তো এই ভালোবাসা শয়তানের ভালোবাসা আর বিয়ের পরে যদি ভালোবাসেন এটা আল্লাহর ভালোবাসা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত তৈরি করে দিয়েছেন অমিন আয়াতিহিয়ান কলা মিন আং ফুসিকুম আজবাজ নীতাশ কুনু ইলাইহা ওজা আলা বাইনকুমাদ রহ্মা আল্লাহ নিদর্শনের মধ্য থেকে হলো এটা যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের ওন কমিউনিটি থেকেই তারা আসে কেন দিয়েছেন তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পাবে সুকুনাত পাবে একসঙ্গে তোমরা থাকবে ওয়াজা আলা বাইনকুম মাওয়াদা তো ওয়া রহে মা তোমাদের মাঝে আল্লাহ তা আলা মাওয়াদ্দা ভালোবাসা এবং দয়া মায়া মজি ট্রাঙ্কুয়েলিটি আল্লাহ রব্বেলা আলামিন তৈরি করে দিয়েছেন এই স্বামী স্ত্রীর মাঝে যেই মোহব্বত এটা সোহবের মোহাব্বত আর নিশ্চয়ই আল্লাহ আর এর মধ্যে তোমাদের জন্য যদি তোমরা চিন্তা করো চিন্তাশীলদের জন্য উপদেশ নেওয়ার বিষয় রয়েছে আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা তাহলে আমরা ইসলামের মধ্যে লাভ আফটার ম্যারিজে বিশ্বাস করি লাভ বিফোর ম্যারিজে আমরা বিশ্বাস করি না কেন করি না এটাও তো আর একটা বড় আলোচনার বিষয় আর এই বিপদ আপদে আমাদের যুবক ভাই বোনরা সবাই মুবতালা হয়ে আছে প্রেম প্রীতি লাইলি মজনু আর শিরিফ অরহাদ এই সমস্ত কিসা কাহিনী নোবেল নাটক আর সাহিত্য কবি সবই তো এগুলোর দিকে এনকারেজ করে আমাদের যুবকদেরকে কনফিউজ করে ফেলে এই জন্য লাভ বিফোর ম্যারিজ এবং আফটার ম্যারিজ এই সম্পর্কে আমরা আর আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করেছি যখন আমরা বিয়ে করব তখন স্ত্রীর যেমনভাবে গার্ডিয়ান দরকার মা বাবার অনুমতি দরকার স্বামী যিনি হবেন তিনিও তার মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবেন অ্যারোগেন্ট হয়ে যাবেন না এটাই সুন্দর বিবাহ এক্সেপশনাল কোনো কোনো সিচুয়েশনে এর ভিন্নতা হতে পারে এটা আলাদা কথা কিন্তু স্বাভাবিক নিয়ম হলো। ফ্যামিলির যেহেতু গার্ডিয়ান তাদের অনুমতি সাপেক্ষেই বিয়ে হতে হবে তা না হলে পরবর্তীতে যদি আপনার কোনো ধরনের ভাঙ্গাভাঙ্গি হয়ে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কোনো সাড়াশাড়ি হয়ে যায় তখন কারো কাছে যাওয়ার আর পথ থাকে না যেন আল্লাহ সবসময় একটা প্রোটেকশন চান সবসময় একটা সুন্দর বিষয় চান আর বিয়ে শাদির পরেই সম্পর্ক হবে বিয়েশাদীর আগে প্রেমের যে সম্পর্ক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে সম্পর্ক এটা আল্লাহ সব হ্যান হুয়া তা অ্যালাউ করেন না কেন করেন না সেই সম্পর্কে আমরা নেক্সট এপিসোডে আরও বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি

بن یوسف ڈاکٹر حافظ एबीएम حسبুল্লাহ احمدullah بن محمد دلبر حسین জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে জানুন কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের শাক্ষরডে. পৃতি বুদব্বার বুদ্য়ে নটায় আপুনা শম প্রচার শকাল আড টায় বাংলায়. My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Can we have the next call, please? <specs> to get convincing and valid answers. ডাইল করুন ডক্টর জাকিরকে কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ বাংলায় বল্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাইoglu মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মামুন হক মানবতার উপরে ইহসান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরন করলেন কোন জন ইসলাম সর্বতা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে